এবার ঈদে ট্রেনে মোটামুটি স্বস্তি নিয়েই বাড়ি ফিরছেন মানুষ। তবে রোববার যাত্রীচাপ বেশি থাকায় নিয়ম উপেক্ষা করে অনেকেই রেলের ছাদে চড়ে বসেন। ভেতরেও যাত্রীদের ঠাসাঠাসি অবস্থা। যাত্রা বিলম্ব হয় তিনটি ট্রেনের, এছাড়া বাসেও ঢাকা ছাড়ছেন অনেকে। ঈদ যাত্রায় কমলাপুর স্টেশনে রোববার সকাল থেকেই প্রচুর মানুষের সমাগম। নির্দেশনা অমান্য করে ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে চড়েছেন অনেকে। সকলের একটাই লক্ষ্য, যেভাবেই হোক বাড়ি যেতেই হবে। দুই বছর পর বাড়ি যাচ্ছি, দাদার বাড়ি। অনেক ভালো লাগছে, ওকে নিয়ে যাচ্ছি। এখানে রাখার মতন অবস্থা নেই, বাসায় কেউ থাকবে না, তো নিয়ে যাচ্ছি আমরা। করোনা বা বিভিন্ন প্রতিকূল পরিবেশের কারণে যাওয়া পড়ে নাই, এই প্রথম যাচ্ছি তিন বছর দুই মাস পরে। ও সবাইরে দেখবে বা ওকে সবাই দেখবে। অনেকেই নিয়েছেন স্ট্যান্ডিং টিকেট, যদিও গাদাগাদি করে ট্রেনে ওঠাই দায়। তারপর নীলসাগর এক্সপ্রেস, ধূমকেতু এক্সপ্রেস ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে ঘণ্টাখানেক দেরিতে ছেড়ে যায়। আমাদের জন্য তো অনেক কষ্ট, টিকিট পাইছিও অনেক কষ্ট করি, তারপরে যাওয়ার জন্য অনেক কষ্ট হচ্ছে। এত সব ভোগান্তির পরে ট্রেনে উঠতে পেরে স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। যেভাবে ট্রেনের টিকিট কাটা হয়েছে, ভাবছি তো ট্রেনে তো উঠতেই পারবো না, এরকম অবস্থা। এখন অনেক ভালো লাগছে, গ্রামে যাব, সবার সাথে মজা করব। সবকিছুর পরে বাসা যাচ্ছে, অনেক ভালো লাগছে, সবার সাথে ঈদ করব। লাইনে দাঁড়ানে থাকার প্রতি একটা টিকিট দিচ্ছে আপনার, তাও আবার দুই দিন ছিল ওইখানে, অনেক লোকের ভিড় ছিল, তারপরে উপায়ছে মাশাআল্লাহ ভালো। রেল কর্তৃপক্ষ বলছে কিছু রুটে ট্রেনে বিলম্ব হলেও বেশিরভাগ ট্রেনই মোটামুটি নির্ধারিত সময়েই ছেড়ে যায়। প্রত্যেকটা ক্রসিং অ্যারেঞ্জমেন্ট এবং আমাদের যে প্রিফারেন্স আছে অপারেশনাল যে এরিয়াটা, আমরা খুব স্মুথলি করেছি, যার কারণে আপনার 20 মিনিট 30 মিনিট আধা ঘন্টা হয়তো ডিলে হয়েছে। বাট এটাকে শিশুল বিপর্যয় বলা যায় না, বা এটাকে শিশুল বিপর্যয় বলেও না। সড়ক পথেও রাজধানী ছাড়ছেন বহু যাত্রী। সায়দাবাদ টার্মিনাল থেকে দূরপাল্লার বাসগুলো ঠিকঠাকভাবে ছেড়ে গেছে। স্বস্তিতে আনন্দ নিয়ে বাড়ি ফিরতে পারছেন তাই খুশি যাত্রীরা। বাড়িতে যাচ্ছি, এটা তো একটা আনন্দ। তারপরে এত ভিড়, এত কিছু সহ্য করে যেতেই হবে, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ইচ্ছা। শত কষ্ট হইলো, সবার সাথে ঈদ করলাম, আনন্দ। গত দুই বছর ধরে করোনার কারণে তো বাড়ি যাইতে পারি নাই, অনেকদিন পর যাওয়া, করোনার কারণে যেতে পারিনি, এখন যেতে পেরে খুব ভালো লাগছে। বাসের বাড়তি ভাড়া নিয়ে এদিনও অভিযোগ করেন যাত্রীরা। সাধারণ মানুষের জন্য এই বাড়তি ভাড়াটা অনেক বেশি হবে, কারণ কেউ ফ্যামিলি নিয়ে যাবে, তার সদস্য সংখ্যা দেখা যাচ্ছে 5 জন 6 জন, সেখানে তার এখানে বাড়তি ভাড়ার কারণে তার একটা টাকা বেশি যাবে। ওনারা বিভিন্ন অজুহাত দেখায় যে গাড়ি যায় আবার খালি আসে, এসব করার কারণে ওনারা একটু বেশি দেয়। পিয়াস মাহমুদ, দেশ টিভি, ঢাকা।